বহুতলের ওপর বিমান ভেঙে বিপত্তি। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায়। জাগৃতি বিল্ডিং এর কাছে একটি বাড়ির ওপর চার্টার্ড বিমানটি ভেঙে পড়ে বলে সূত্রের খবর। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই বাড়িটিতে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা। 12 আসন বিশিষ্ট এই চার্টার্ড বিমানটিতে 4 জন যাত্রী ছিলেন বলে সূত্রের খবর। বিমানের সকল যাত্রীরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।